WWE এর সবথেকে দুর্ভাগা ইউনিভার্সাল চ্যাম্পিয়ন। বর্তমান সময়ে WWE এর অন্যতম টাইটেলগুলোর মধ্যে সবথেকে টপ পজিশনে রয়েছে ইউনিভার্সাল টাইটেলটি, আর এই ইউনিভার্সাল টাইটেলটি নিজের কাছেই রেখেছেন রোমান রেন্স। তবে রোমান রেন্স চ্যাম্পিয়ন হবার আগে অনেকগুলো রেসলার এই চ্যাম্পিয়নশিপটি জিতেছেন, ব্রক লেসনার থেকে শুরু করে গোল্ডবার্গ, কেভিন ওয়েন্স, সেথ রোলিন্স, দ্য ফেইন্ট, এছাড়াও অন্যান্য রেসলার। তবে WWE এর ইতিহাসে সবথেকে দুর্ভাগা ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হচ্ছেন ফিন ব্যালোর। WWE তে ইউনিভার্সাল টাইটেলটি আসা খুব একটা বেশি দিন হয়নি, তবে 2016 সালে WWE তে আবির্ভাব ঘটেছিল এই ইউনিভার্সাল টাইটেলটির। 2016 সালে সর্বপ্রথমেই ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হয়েছিলেন ফিন ব্যালোর, অর্থাৎ WWE এর ইতিহাসের সর্বপ্রথম ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হচ্ছেন ডেমন কিং ফিন ব্যালোর। সেথ রোলিন্স ভার্সেস ডেমন কিং ফিন ব্যালোরের মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল সামারস্ল্যাম 2016, আর সেইখানেই সেথ রোলিন্সকে হারিয়ে নতুন ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হয়েছিলেন ডেমন কিং ফিন ব্যালোর। তবে সেই ম্যাচটিতে পারফরমেন্স দেওয়া অবস্থাতেই ডেমন কিং ফিন ব্যালোরের ইঞ্জুরি হয়ে গিয়েছিল, আর এর পরেরই মানডে নাইট রোয়ের এপিসোডে চ্যাম্পিয়নশিপটি রিলিঙ্কুইশ করতে হয়েছিল ডেমন কিং ফিন ব্যালোরের। দেখুন, ডেমন কিং ফিন ব্যালোরকে সেই সময় WWE একেবারে টপ পজিশনে রাখা হয়েছিল, আর ডেমন কিং ফিন ব্যালোরকে এই জন্যই ভালো বুকিং দেওয়া হচ্ছিল, কেননা দর্শকরা ডেমন কিং এর ভূমিকাটি বা এর চরিত্রটিকে খুবই বেশি পছন্দ করেন। আর আপনারা যেমনটা জানেন, ডেমন কিং ফিন ব্যালোর তিনি WWE হারেন না, তবে প্রিন্স ফিন ব্যালোর হেরে যান, আর সে সময় তো তিনি মেন রোস্টারে আনডিফিটেড ছিলেন। তিনি যেহেতু ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হয়েছিলেন, হয়তোবা WWE অনেক লং টাইম ধরে ইউনিভার্সাল চ্যাম্পিয়ন থাকতে পারতেন, অনেক বড় বড় রেসলারগুলোকে হারাতে পারতেন। তবে ডেমন কিং ফিন ব্যালোরের ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপটি নিজের কাছে রাখা হয়নি, বরং WWE এর ইতিহাসের সবথেকে দুর্ভাগা ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হচ্ছেন ফিন ব্যালোর। অর্থাৎ তিনি প্রথমবারের মতো ইউনিভার্সাল টাইটেলটি নিজের কাছে নিয়েও 24 ঘন্টা নিজের কাছে রাখতে পারেননি, বরং 24 ঘন্টার মাথাতে মানডে নাইট রোয়ের এপিসোডে এসে টাইটেলটি রিলিঙ্কুইশ করতে হয়েছিল ডেমন কিং ফিন ব্যালোরকে।